বিপ্লবী জননেত্রী লীলা রায়ের আজ 54তম মৃত্যু দিবস। কলকাতার দেশপ্রিয় পার্কে তাঁর আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান বিধায়ক ও মেয়র পরিষদ দেবাশিস কুমার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী এবং ভারতীয় গণপরিষদের নির্বাচিত সদস্য ছিলেন তিনি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে অগ্নিকন্যা এবং শিক্ষা সংস্কারক হিসেবেও ছিলেন পরিচিত। দেবাশিস কুমার বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের স্মরণের মধ্যে দিয়ে আমরা দেশের ইতিহাসের সঙ্গেও পরিচিত হতে পারি।